নমস্কার বন্ধুরা, কলকাতা কোডা ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা HTML এর একটা কোর্স করছিলাম, সেই কোর্সেরই আজকে আরো একটা আমরা এপিসোড করতে চলেছি। তো আজকের ভিডিওটার জন্য বলবো আপনারা একটুও এটাকে কেটে দেখবেন না, কারণ আজকে আমি ছোট ছোট অনেকগুলো ট্যাগ সম্পর্কে জানাবো যেটা আপনাদের জানার খুব দরকার আছে। আজকের ভিডিওটা টোটাল দেখবেন, শেষ অবধি দেখবেন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে কোর্সে ঢোকা যাক। দেখুন, আমি আপনাদের জন্য এখানে একটা মার্কআপ তৈরি করে রেখেছি, দেখতে পাচ্ছেন যেটা এখানে দেখাচ্ছে। তো HTML এর আমি কতগুলো রুলস সম্পর্কে বলি, যেগুলো খুব বেসিক রুলস, এগুলো সবার আগে জানা দরকার। ফার্স্ট রুলস হচ্ছে এটা যে HTML কিন্তু নেস্টিং স্ট্রাকচারে থাকে। নেস্টিং স্ট্রাকচারে থাকে কিরকম, দেখুন এই যে বডি ট্যাগটা এখানে শুরু হয়েছে, এটা শেষ হয়েছে এই জায়গায়, ঠিক আছে। এবার এই বডির মধ্যে একটা এখানে এলিমেন্ট রয়েছে, আবার একটা দেখুন ডিপ বলে এলিমেন্ট রয়েছে, যে ডিপটা এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। তাহলে বডির ভেতরে রয়েছে এই দুটো এলিমেন্ট, তার মধ্যে ডিপটা আবার তার ভেতরে একটা পি রয়েছে এবং পি এর ভেতরে একটা স্প্যান রয়েছে। তো এইভাবেই HTML হয় অ্যাকচুয়ালি। HTML একটা ট্যাগের ভেতরে আরও একটা ট্যাগ থাকে, তার ভেতরে আরও একটা ট্যাগ থাকে, এইভাবে আনলিমিটেড আপনি এটাকে নেস্টিং করতে পারেন। যতটা আপনার ডিজাইনে দরকার, যতটা আপনার প্রজেক্টে দরকার, সেই অনুযায়ী আপনি যত ইচ্ছা এটাকে নেস্টিং করে ভেতর অবধি যেতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে HTML এর একটা বেসিক রুলস যে HTML নেস্টেড হয়। ওকে, দ্বিতীয় রুলস একটা আছে যেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ভালো করে দেখবেন এই জায়গাটা। দেখুন এই যে ফার্স্ট যে হেডলাইনটা রয়েছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই হেডলাইনটায় মনে করুন আমি এই এ আর H1 এই দুটোর মাঝখানে অনেক স্পেস দিতে চাইছি, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে স্পেস দিয়ে দিই, দিয়ে যদি সেভ করে ব্রাউজারে দেখি, তাহলে ব্রাউজারে কি কোনো রকম স্পেস আসলো এক্সট্রা? আসলো না। আমি এখানে এতটা গ্যাপ দিয়েছি কিন্তু ব্রাউজারে শুধু একটা মাত্রই স্পেস নিয়েছে। অ্যাকচুয়ালি HTML এক্সট্রা স্পেসকে ইগনোর করে, HTML শুধু একটা মাত্র স্পেসকে অ্যালাউ করে। তাই জন্য দেখুন এখানে আপনি যতগুলোই স্পেস দিন না কেন, আপনার শুধু একটা স্পেসই অ্যালাউ হয়েছে। ওকে, তো পরবর্তী কোশ্চেন হচ্ছে যে তাহলে আমার যদি কোনো জায়গায় দরকার পড়ে যে আমি এক্সট্রা স্পেস দেবো, তাহলে সেটা কিভাবে দেবো? তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই মুহূর্তের জন্য এরকম থাক, আমি একটু বাদেই দেখাচ্ছি আপনাদেরকে। আপনি মনে করুন এই যে হেডলাইন আর এই যে প্যারাগ্রাফটা রয়েছে, এই দুটোর মাঝখানে একটা স্পেস অটোমেটিক পড়েছে, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। সেটা যদি আপনি না দেখে আসেন, তাহলে আমি কার্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি একবার দেখে আসবেন ওটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে HTML এর ডিফল্ট এই স্পেসটা পড়েছে। এবার আপনি মনে করুন চাইলেন যে আরেকটু নিচে নামাবেন এটাকে, তো আপনি এখানে দু তিনটে এন্টার মেরে দিলেন, সেভ করলে কি সেই স্পেসটা আসবে? আসবে না। HTML এইরকম স্পেসগুলোকে ইগনোর করে যায়, ঠিক আছে। তাহলে এই রকম স্পেস আনতে হলে আমরা কি করে আনব? তো চলুন সবার ফার্স্টে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে কিভাবে আমরা বাড়াতে পারি সেটা দেখি। আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে BR বলে আমাদের কাছে একটা ট্যাগ রয়েছে, ঠিক আছে। এই BRকে যদি আমরা ইউজ করি, তাহলে দেখুন একটু করে স্পেস বেড়ে যাবে, দেখেছেন। আবার আপনি যদি আরেকখানা এখানে BR ইউজ করে দেন, তাহলে আরেকটুখানি স্পেস বেড়ে যাবে, দেখুন আরেকটু করে স্পেস বেড়ে যাচ্ছে। তার মানে আমরা BR দিয়ে এরকম লম্বালম্বি যে সমস্ত স্পেসগুলো, সেগুলোকে আমরা নিয়ে আসতে পারি। এবারে হচ্ছে যে হরাইজন্টালি যে স্পেসগুলো, সেগুলো আমরা কী করে দেবো? আপনাকে লিখতে হবে &% NBSP দিয়ে সেমিকলন। দেখুন একটা স্পেস কিন্তু বেড়েছে এখানে, ঠিক আছে। এই NBSP কথাটার মানে হচ্ছে, &% NBSP কথাটার মানে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্পেস, ঠিক আছে। আমরা শুধু ব্ল্যাঙ্ক স্পেস দিলে এখানে নেবে না, HTML গ্রাহ্য করে না, কিন্তু আমরা যদি &% NBSP দিয়ে তারপর সেমিকলন দিয়ে দিই, তাহলে কিন্তু একটা স্পেস গ্রাহ্য হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে। এরকমই আপনি এখানে যতগুলো ইচ্ছা দিতে পারেন। আপনি এখানে এটাকে কপি করে দু তিনবার পেস্ট করে দিলেন, দিয়ে সেভ করে এখানে রিফ্রেশ করে দেখুন, দেখুন একটা স্পেস কিন্তু পেয়েছেন। তাহলে বোঝা গেছে HTML কিন্তু এক্সট্রা স্পেস নেয় না, সেটা দিতে হলে পরে আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে দিতে হয়। এত অবধি ক্লিয়ার? ওকে, এবার আমি HTML এর আরও কয়েকটা নতুন ট্যাগ সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি, ভালো করে দেখবেন এই জায়গাটা। দেখুন এই যে লেখাগুলো রয়েছে, এগুলো সবই নর্মালভাবে নর্মাল টেক্সট রয়েছে। এবার আপনার যদি মনে হয় কোনো একটা জায়গাকে আপনি একটু বোল্ড করবেন, একটু মোটাভাবে দেখাবেন, তাহলে সেটা কীভাবে করবেন? HTML এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলোর জন্য আপনাদেরকে ট্যাগ অলরেডি প্রোভাইড করেছে। এগুলো যদি আপনি জেনে থাকেন, তাহলে আপনি এই সমস্ত ছোটোখাটো রিকোয়ারমেন্টগুলো খুব ইজিলি আপনি সলভ করে ফেলতে পারবেন। তো চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করুন এই যে লেখাটা আছে, এখান থেকে এই কমা অবধি এতটা জায়গাকে আপনি মোটা করে দেখাতে চান, তাহলে কিভাবে করবেন? সবার আগে আপনি এখানে একটা ট্যাগ শুরু করুন যেটার নাম হবে বি। বি ট্যাগ শুরু করে এই কমা অবধি আপনি মোটা দেখাতে চাইছেন, এত অবধিতে আপনি বি ট্যাগটাকে শেষ করে দিন। এবার এটাকে যদি সেভ করে এখানে আপনি রিফ্রেশ করেন, দেখুন
এতটা লেখা আপনার মোটা হয়ে গেছে। তার মানে কি দাঁড়ালো, বি ট্যাগ দিয়ে আমরা বোল্ড করতে পারি। তো বোল্ডটাকে অ্যাকচুয়ালি বি দিয়ে বোঝানো হচ্ছে, যে যতটা লেখাকে আপনি বি ট্যাগের মধ্যে রেখে দেবেন ততটা লেখা বোল্ড হয়ে দেখাবে। তো আমরা বি ট্যাগ ছাড়াও আরও একটা উপায়ে আমরা লেখাকে বোল্ড করতে পারি, সেটা হচ্ছে স্ট্রং। ধরে নিন আমি এই লেখাটাকে স্ট্রং ট্যাগের মধ্যে রেখে দিচ্ছি, STRONG স্ট্রং। আপনি যদি এই ট্যাগটাকে এখানে শুরু করেন আর এখানে যদি এটাকে শেষ করেন STRONG, তাহলে দেখবেন রিফ্রেশ করলে এই জায়গাটাও বোল্ড হয়ে গেছে। তো বোল্ড করার জন্য আমাদের কাছে দুখানা ট্যাগ রয়েছে, একটা হচ্ছে বি ট্যাগ এবং আরেকটা হচ্ছে স্ট্রং ট্যাগ। বোঝা গেছে? ওকে, আচ্ছা, এইবারে যদি আপনার কখনো মনে হয় যে আমি কোনো একটা লেখাকে একটু ইটালিক করব, একটু ব্যাকানো যে স্টাইলটা হয় ইটালিক স্টাইল, সেটা যদি আপনি করতে চান তাহলে কি করবেন? তাহলে জাস্ট আপনি মনে করুন এই লেখাটাকে ইটালিক করতে চাইছেন, আপনি এখানে একটা আই ট্যাগ শুরু করবেন আর যত অবধি আপনি ইটালিক রাখতে চাইছেন সেই জায়গায় গিয়ে আপনি আই ট্যাগটাকে শেষ করে দেবেন। সেভ করুন, রিফ্রেশ করুন, দেখতে পাবেন যে এতটা লেখা ইটালিক হয়ে গেছে। বোঝা যাচ্ছে? ওকে, সেরকমই আরও একটা ট্যাগ আছে যেটা হচ্ছে আন্ডারলাইন করে দেওয়া হয়। আন্ডারলাইন করতে হলে কি হবে, জাস্ট আপনাকে একটা ইউ ট্যাগ শুরু করতে হবে, যতটা লেখাকে আপনি আন্ডারলাইনে রাখতে চাইছেন ততটা লেখাকে আপনি ইউ ট্যাগের মধ্যে রেখে দিন। তাহলেই সেভ করে রিফ্রেশ করলে দেখতে পাবেন যে অতটা লেখা আপনার আন্ডারলাইন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা কোনো শপিং সাইটে গেলে পরে দেখতে পাবেন যে লেখা আছে 199 টাকা, সেটার উপর দিয়ে একটা কাটা দাগ, নিচে লেখা আছে শুধু 99 টাকা। তো এই যে কাটা দাগটা, এটাকে বলে স্ট্রাইক থ্রু। এই স্ট্রাইক থ্রু যদি আপনি আপনার লেখার উপর আনতে চান তাহলে কীভাবে আনবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনি জাস্ট, আমি এই একদম লাস্টের লেখাটাকে স্ট্রাইক থ্রু করে দিচ্ছি। তো আপনাকে জাস্ট একটা এস ট্যাগ শুরু করতে হবে এবং যত অবধি আপনি স্ট্রাইক থ্রু রাখতে চান সেই অবধি নিয়ে গিয়ে আপনাকে এস ট্যাগ শেষ করে দিতে হবে। সেভ করলেন, রিফ্রেশ করলেন, দেখতে পেয়ে গেলেন যে এইখান থেকে এই যে লেখাটা এটার ওপর থেকে একটা কাটা দাগ চলে গেছে যেটা স্ট্রাইক থ্রু বলে। বোঝা গেছে? তাহলে চারখানা আপনি ট্যাগ শিখলেন, আর একটা ট্যাগই দুভাবে লেখা যায়, বোল্ড ট্যাগটাকে আমরা স্ট্রং দিয়ে লিখতে পারি এবং বি ট্যাগ দিয়েও লিখতে পারি। ক্লিয়ার হয়ে যাবে অবধি? ওকে, আচ্ছা এইবারে আমি একটা আপনাদেরকে নতুন ট্যাগ শেখাবো যেটাকে বলে প্রি ট্যাগ। ঠিক আছে, এই প্রি ট্যাগ, এটা একটা সুন্দর মজা আছে, এর ভেতরে আপনি যে কথাটাকে যেরকমভাবে লিখবেন সেখানে আপনি যতটা ইচ্ছা স্পেস দিতে পারেন, যেরকম ইচ্ছা যেরকমটা লিখবেন একদম সেরকমটাই আউটপুট পাবেন আপনি। চলুন তাহলে দেখা যাক জিনিসটা কীরকম হয়। তো ধরে নিন আমি এই ডিবের শেষে এখানে আমি একটা পি ট্যাগ লিখলাম, PRE, এটা দিয়ে শুরু হয় আর PRE দিয়েই শেষ হবে, PRE। ঠিক আছে, এর ভেতরে আপনি লিখলেন হাই, হাই লিখলেন, লেখার পরে আপনি অনেকগুলো গ্যাপ দিয়ে তারপর এক তিনটে এক্সক্লেমেটারি সাইন দিলেন। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে HTML এক্সট্রা স্পেসকে ইগনোর করে, তার মানে হাইয়ের পরে একটা স্পেস দিয়ে তিনটে এক্সক্লেমেটারি সাইন পড়ার কথা, তাই তো? তো দেখা যাক কি হয়। আচ্ছা, আমি নিচের দিকে আরও কয়েকটা স্পেস দিয়ে লিখলাম হ্যালো, এরকম লিখে দিলাম। ঠিক আছে, এইবারে আমরা এটাকে যদি সেভ করে রিফ্রেশ করি দেখুন কীরকম আমাদের আউটপুটটা এসছে। যেরকম আমরা হায়ের পরে যতগুলো স্পেস দিয়ে আমরা এক্সক্লেমেটারি সাইনগুলো দিয়েছিলাম ঠিক ততটা স্পেসও পেয়েছি, এবং নিচের দিকে যতটা আমরা ছেড়ে হ্যালো লিখেছিলাম ঠিক সেরকমটাই আমরা এখানে পেয়েছি আউটপুট। কী করে হলো এটা? এটা হচ্ছে প্রি ট্যাগের কামাল। ঠিক আছে, প্রি ট্যাগ এরকম ম্যাজিক দেখায়, আপনি যে কথাটাকে যেভাবে লিখবেন ও একদম সেইভাবেই ওটাকে প্রিন্ট আউট করে দেবে, এতে আর কোনো রকম ও HTML এর কোনো লজিক এতে চালাবে না। বোঝা গেছে? তো এইভাবে আমরা প্রি ট্যাগও ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে শিখতে শিখতে মজা লাগছে, আমরা আরও দুটো নতুন ইন্টারেস্টিং ট্যাগ সম্পর্কে শিখব, শেখার পরে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। ঠিক আছে, তাহলে চলুন এই দুটো ইন্টারেস্টিং ট্যাগ সম্পর্কে জানা যাক। আচ্ছা, আমরা জানি যে জলের সংকেত হচ্ছে H2O, এবার দেখতে কীরকম লাগে, এইচ নিচের দিকে একটু টু তারপরে ও। তো এইটা আমরা যদি HTML-এ লিখতে যাই তাহলে কীভাবে লিখব চলুন দেখা যাক। আমরা লিখছি ফার্স্টে এইচ, তারপর টু, তারপর ও। আমরা এটাকে যদি সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখব যে এখানে এই রকম আসছে H2O-টা। কিন্তু আমাদের তো এই টুটা একটু নিচের দিকে দরকার, তাই না, সংকেত তৈরি করতে হলে। তাহলে এটা আমরা কি করে লিখব, এখানে টু এর আগে আমরা একটা ট্যাগ লাগাবো যেটাকে বলে SUB, সাব, সেইটাকে এখানেই শেষ করে দেবো, SUB। ওকে, শুধু দুইটাকে সাবের আন্ডারে রাখলাম। এবার যদি এটাকে আমি রিফ্রেশ করি দেখুন H2O, ঠিক যেরকম হয় আমাদের সংকেতটা সেরকম দেখতে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কী ট্যাগ ইউজ করলাম,
সাব ট্যাগ ইউজ করলাম। এই সাব ট্যাগের মধ্যে যে কথাটা থাকবে সেটাকেও একটু নিচের দিকে প্লেস করবে, যেরকম এইচ টু ওর টুটা। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা তো এরকমও অঙ্ক দেখেছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার দেখেছিলাম না, এ প্লাস বি তার হোল স্কোয়ার দেখেছিলাম। এটা যদি আমরা এইচটিএমএলে বের করতে যাই তাহলে কেমন হবে? এ প্লাস বি আর টুটা একই রকম সমান, কিন্তু এই টুটা তো একটু ওপরের দিকে থাকে, ছোট হয়, তাই না? তাহলে এইটাকে কি করতে হবে, এইটাকে যদি আমাদের লিখতে হয় তাহলে লিখতে হবে এস ইউ পি, ঠিক আছে, সুপার, সুপারের এস ইউ পি। এটাকে শেষ করতে হবে আবার, যদি আপনি এটাকে শেষ করে রিফ্রেশ করেন তাহলে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ারের সংকেতটা একদম ওটার মতোই পড়েছে। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে সাব আর সুপের কাজ। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধি, আশা করছি আপনারা সমস্তটাই বুঝতে পেরেছেন। যদি আপনার বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশন খোলা আছে, ওখানে আপনি কমেন্ট করে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি অবশ্যই আপনাদের কোশ্চেনের উত্তর দেবো। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই আমাকে মোটিভেট করতে ভুলবেন না, আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন ভিডিওটা, যাতে আপনার বন্ধুর কাছে আমি আপনার হাত ধরে পৌঁছে যেতে পারি। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন তাহলে আপনাকে বলবো যে আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও ওঠার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।